আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তির 26 বছর পূর্তি। পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে চুক্তি সম্পাদন হলেও পাহাড়ের কাঙ্ক্ষিত শান্তি আসেনি। সরকার চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়নের দাবি করলেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ বেড়েছে পাহাড়িদের মাঝে। এদিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক কতিপয় ধারা সংশোধন করে পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি স্থানীয় বাঙালিদের। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। দেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রামে প্রায় দুই দশকের বেশি সময় চলে রক্তক্ষয়ী সংঘাত। 1997 সালের 2 ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি হয়। তৎকালীন সরকারের পক্ষে চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা চুক্তিতে স্বাক্ষর করেন। লক্ষ্য ছিল পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হানাহানি আর সংঘাতে এখনো অশান্ত পার্বত্য এলাকা। এ নিয়ে পাহাড়ি মানুষের মাঝে বাড়ছে ক্ষোভ, হতাশা ও অবিশ্বাস। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকার অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করুক। এখানকার যে জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদের যে নির্বাসন দেওয়ার কথা ছিল, এই নির্বাসন কিন্তু এখনো দেওয়া হয়নি। পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ার অভিযোগ পাহাড়ি নেতাদের। চুক্তি বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। চুক্তি বাস্তবায়ন করতেই হবে, এতে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে সেই ধরনের মানসিকতা নিয়ে, সেই ধরনের সময়বদ্ধতা নিয়ে, সেইভাবে সেই দায়িত্ব জ্ঞান নিয়ে আমাদেরকে এটাকে মোকাবেলা করতে হবে। চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়েছে দাবি করে সরকার পক্ষ বলছে চুক্তির সুফল পাচ্ছে পাহাড়ের মানুষ। পার্বত্য চুক্তিকে একপেশে আখ্যায়িত করে চুক্তিতে থাকা সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাঙালিরা। আমরা চাচ্ছি যে পার্বত্য চুক্তিতে যে বিতর্কিত ধারাগুলো আছে সেই ধারাগুলোকে সংশোধন অথবা বাতিলের মাধ্যমে পার্বত্য এলাকায় সকল সম্প্রদায় অর্থাৎ উপজাতি এবং বাঙালিদের ভিতরে সমঝোতা আনার জন্য। চুক্তি বাস্তবায়ন নিয়ে বিরোধের অবসান ঘটিয়ে পাহাড়ে স্থায়ী শান্তির প্রত্যাশা পার্বত্যবাসীর। মোহাম্মদ সোলাইমান, এস এ টিভি, রাঙ্গামাটি।